তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলাধীন আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম শ্রবণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারে, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, যেই ধর্ম আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ পর্যবসানে কল্যাণ, এই ধর্ম শ্রবণের পূর্বে তিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন, কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে জন্ম জন্মান্তরকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বন্তে বুদ্ধের দেশিত ধর্মপদ গাথায় বর্ণিত পুষ্পবর্গের বিভিন্ন গাথা সম্পর্কে দেশনা প্রদান করছেন। এই ফুলের মতো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য সেই ক্ষণিক মানব জীবনকে প্রকৃত জ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য অনিত্য দুঃখ অনাত্মা উপলব্ধির জন্য বুদ্ধ নানান প্রকারে দেশনা দিয়েছেন। এখানে বান্তে কিছু গাথা প্রসঙ্গে পূর্বে দেশনা প্রদান করেছেন। আজকে দেশনার পূর্ব সপ্তাহে যে শিক্ষা ব্রতি সম্পর্কে দেশনা দিয়েছেন, যেই শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা নিজের জীবনকে সৎভাবে প্রতিষ্ঠিত করতে পারি, যমলোক দেবলোক মানব লোক তথা সমগ্র পৃথিবীতে যাহাতে পৃথিবীকে যাহাতে জয় করেন, স্বর্গ মৈত্র পাতালকে জয় করতে পারেন, সেই শিক্ষাকে আচরণ করার জন্য বলেছিলেন। অর্থাৎ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস জন্ম জন্মান্তর কর্মফল নির্বাণ শীল সমাধি প্রজ্ঞা সম্পর্কে গত সপ্তাহে বান্তে দেশনা দিয়েছেন। আজকে এখানে যে গাথা প্রসঙ্গে বলছেন, বুদ্ধ বলেছেন যে না পারেসাং বিলোমানি না পারেসাং কথা কথা আত্থা নোভা অপেক্ষিয়া কথানি আকথানি যা, অর্থাৎ পরের দোষ ত্রুটি ও পরের কৃত অকৃত কর্মের প্রতি দৃষ্টি রাখিবে না, নিজের কৃত ও অকৃত কর্মের প্রতি লক্ষ্য রাখিবে, অর্থাৎ অপরের ভালো মন্দ
কি বলছে না বলছে, কি করছে না করছে, সেগুলোর প্রতি চিন্তা না করে নিজের কৃত এবং অকৃত কর্মের প্রতি দৃষ্টি রাখার জন্য বলেছেন। অর্থাৎ আমরা নিজে নিজেকে যাতে শুদ্ধির পথে আনতে পারি, ন্যায় এবং জ্ঞানের পথে আনতে পারি, নিজে নিজেকে যদি পরীক্ষা করি, নিজে নিজেকে যদি দর্শন করি, নিজের ভুল ত্রুটিগুলো নিজেই যদি দর্শন করলে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা উৎপন্ন হয় না। আমরা নিজেরাই যতটুকু পারি অপরজন ততটুকু আমাদেরকে এই শুদ্ধির পথে আনতে পারে না। কারণ আমরা প্রত্যেকেই জানি সব চাইতে আমাদের কাছের মানুষ হচ্ছে আমরা নিজেরাই। অর্থাৎ শরীরের কাছে বললেও আমরা, এই দেহের কাছে বললেও আমরা, মনের কাছে বললেও আমরা। অর্থাৎ আমরা মনে মনে কি চিন্তা করতেছি এটা কিন্তু কেউ দেখতেছে না। তাহলে আমরাই প্রথমে দর্শন করি, প্রথমে জানি। তাহলে আমরা যদি ভালো কিছু চিন্তা করি, ভালো পথে যদি আসতে চাই, ভালো হতে চাই, তাহলে আমাদের মতো নিজের মতো বন্ধু আর কেহ নেই। তাহলে এখানে বুদ্ধ সেই কথাটা বলেছেন, আমরা আমাদের মনটাকে দেখার জন্য, দেহটাকে দেখার জন্য, এই শরীরটাকে দেখার জন্যই বুদ্ধ বলেছেন। অর্থাৎ অপরজনের যদি আমরা নানান কিছু যা কিছু দেখি, এই পৃথিবীতে অনেক কিছু ঘটতে পারে, দেশে ঘটতে পারে, বিদেশে ঘটতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটতে পারে। বুদ্ধ বলেছে যে যতদিন পর্যন্ত লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ থাকবে, ততদিন পর্যন্ত পাপ অকুশলের মধ্যে থাকবে। তাহলে সব মানুষ শুদ্ধির পথে নয়, অন্যায় অপরাধ পাপ আছে বিদায়, শাস্তি এবং নানান ধরনের এগুলো রয়েছে। মানুষ যদি সবাই শুদ্ধি এবং ভালো ন্যায় পথে চলত তাহলে এতগুলো প্রয়োজন হতো না। তাহলে এই যে কঠোরতা, এই যে অনুশাসন, এই যে যাহা কিছু উপদেশ, এটা আমাদের কল্যাণের জন্য। তাহলে যদি আমরা এখানে যাহা কিছু যদি দেখি, এখানে ভালোও দেখব খারাপও দেখব, শুদ্ধও দেখব অশুদ্ধও দেখব, ন্যায়ও দেখব অন্যায়ও দেখব, সত্যও দেখব মিথ্যাও দেখব। অর্থাৎ এই পৃথিবীতে নানান কিছু এটা করতে পারে। আমরা যখন এগুলো দেখি আমাদের মন খারাপ লাগে। আমাদের যতই কিছু আমরা ভালো চিন্তা করি না কেন, বাহ্যিক এতগুলো এগুলো দেখলে মন অবশ্যই খারাপ হয়ে যায়। অর্থাৎ রাগের কিছু দেখলে, কথা শুনলে রাগ উৎপন্ন হয়, যেগুলো দেশ নিঃসৃত এগুলো দেখলে কিংবা শুনলে এটা যেমন মনের মধ্যে উৎপন্ন হয়, ঠিক তদ্রূপ এই বাহ্যিক এগুলোর কারণেই মন কলুষিত হয়। তাহলে আমরা যদি নিজেদেরকে যদি দর্শন করি, যেমন একটা ঘরের যেমন দরজা আছে জানালা আছে, এই দরজা জানালাগুলোকে আমরা যদি সুন্দরভাবে সুরক্ষা করি, এগুলোকে যদি ভালো মতো রাখি, তাহলে এখানে যেমন খারাপ কোনো কিছু ঢুকতে পারে না, ঠিক তদ্রূপ আমরা পৃথিবীকে এই বন্ধ করতে পারবো না, আমাদের নিজের ঘরের দরজাকে বন্ধ করতে পারব। তাহলে আমরা নিজে নিজেকে যদি এগুলো থেকে সরিয়ে রাখতে পারি, আমাদের দেহটাকে যদি সংযত করতে পারি, আমরা যদি এগুলো থেকে দূরে থাকি, তাহলে নিজের মনকে কলুষমুক্ত করতে পারব। কারণ এই পৃথিবীতে বুদ্ধ বলেছেন, কারণ সবাইকে এখানে মানে যেমন বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি কারো ভালো কারো আবার ক্ষতির। হ্যাঁ,
আমরা যখন ওখানে রাস্তায় যাব, পথে যাব, এই বৃষ্টি পড়লে হয়তো আমাদের গা ভিজে যাবে। হ্যাঁ, আমরা এই বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ছাতা ব্যবহার করতে পারি, হয় নাকি না? কারণ এই বৃষ্টিকে বন্ধ করা সম্ভব নয়, আমরা নিজেতে এটাকে এটা থেকে রেহাই পেতে পারি, তাহলে আমাদেরকে ছাতা ব্যবহার করতে হবে। ঠিক তদ্রূপ এই পৃথিবীকে কলুষ মুক্ত করা সম্ভব নয়, নিজেকে কলুষ থেকে মুক্ত রাখতে হবে, তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে কলুষ মুক্ত করতে পারব। বুদ্ধ সেই কথাটা এখানে বলেছেন। পরের ভুল ত্রুটিকে কি করছে না করছে এগুলো কি চিন্তা না করে নিজের দিকে চিন্তা করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। তা আমরা যদি এটা চিন্তা করি, ওখানে সবাই যদি একই নীতিতে চলে, সবাই অন্যায় অপরাধ পাপ অকুশল এগুলো থাকতে পারে, এখন আমরা যদি এটা যদি চিন্তা করি, আর ঠিক আছে সবাইকে উপকার করতে চাই, তাও বুদ্ধ বলেছে। যদি বুদ্ধ অপরের উপকার মঙ্গল কল্যাণ ভালোর জন্য চিন্তা না করত, তাহলে চারি অসংখ্য কল্পকাল ধরে উনি 30 পারমী পূর্ণ করার জন্য এতগুলো ত্যাগ স্বীকার করতেন না, হয় নাকি না? তাহলে আপনাদেরও যদি সেই ত্যাগ সদ্গুণ সৎজ্ঞান এগুলো যদি অর্জন করতে পারতেন, তাহলে নিজেকেও মুক্তির পথে আনতে পারতেন, এখন অপরজনকেও সেই পথে আনার জন্য আপনার শক্তি থাকত। কিন্তু আমাদের তো সবার সেই শক্তি নেই, তাহলে আমরা যতটুকু নিজের সামর্থ্য অনুযায়ী করতে পারি ততটুকু আমরা প্রত্যেকের প্রচেষ্টা চালাতে হবে। তবে আমরা নিজেদেরকে ঠিক করতে না পারলে অপরজনকে যদি আমরা ঠিক করতে চাই, এটা কিন্তু ঠিক নয়। কারণ আমি যদি অপরজনকে উপদেশ দিই, ভালো কথা বলি, ন্যায়ের কথা বলি, কিন্তু আমি যদি আচরণ না করি, তাহলে আমার কথাগুলো শুনতে চাইবে না। হ্যাঁ, যেমন মনে করেন আপনি ভালো কিছু দিচ্ছেন কিন্তু আপনার হাতে ময়লা, অপরজন কিন্তু এই জিনিসটা নিতে চাইবে না, কারণ এটা খাওয়ার জিনিস, হয় নাকি না? খাওয়ারটা ঠিক আছে কিন্তু আপনার হাতে ময়লা থাকার কারণে এই আহারগুলো অপরজন নিতে চাইবে না, হয় নাকি না? ঠিক তদ্রূপ এখানে সৎ উপদেশ সেটা ভালো, একটা সবাই চিন্তা করে ভাবে, আমরা যখন ভালো কাজ করি মনও কিন্তু আমাদের ভালো থাকতে হবে, কিন্তু আমরা ভালো কাজ করার সময় যদি আমাদের মন ভালো না থাকে তখন কিন্তু এটা ভালো হয় না। হ্যাঁ, কারণ এটা ক্ষতিও হতে পারে, শুধু আমি ভালো কথা বললাম কিন্তু এটার পিছনের দিকটা যদি তার কোনো ক্ষতির দিকটা থাকে, আমি ক্ষতির চিন্তা করে ওকে কিন্তু উপকার করলাম, কিন্তু এটা প্রকৃত উপকার হবে না। কারণ মধুর সাথে যদি বিষ মিশ্রিত থাকে, এটা কিন্তু খেতে মধুময় মনে করবে, মধুর লাগবে, ভালো লাগবে, কিন্তু খাওয়ার পরে এটা যেমন রিয়াকশন দেয়। আবার যদি এটা তেতো জিনিস, হ্যাঁ অনেক ওষুধও তো তেতো, কিন্তু এটার সাথে আমাদের রোগ জীবাণু রোগ নিরাময়ে এখানে ওষুধ রয়েছে, উপাদান রয়েছে, তাহলে আমরা এই ওষুধগুলো তেতো হলেও এটা খেতে আমাদের খারাপ লাগবে, কিন্তু খাওয়ার পর আমরা সুস্থ হব। ঠিক তদ্রূপ বুদ্ধ এখানে মনকে পদার্থ করেছেন, আমরা মনের মধ্যে সৎ চেতনা সৎ ইচ্ছে যদি আমাদের থাকে, তাহলে আমরা এই সৎ চেতনার মাধ্যমে যদি কোনো কাজ করি, কোনো বাক্য ভাষণ করি কিংবা কোনো কর্ম করি, তাহলে এটার ফল আমাদেরকে ভালো দেবে। হ্যাঁ, বুদ্ধ এই কথাটা বলেছেন। তো এখানে যে গাথায় বলেছেন, আমরা যাহাতে অপরের নানান কিছু এটা চিন্তা না করে নিজেদের শুদ্ধির পথে আনানোর জন্য চেষ্টা করি। হ্যাঁ, আমরা অনেকেই কেউ যদি আমাদের খারাপ বলে, আমাদের ভুল ত্রুটির কথা বলে, তখন আমরা কিন্তু রাগান্বিত হই, কিন্তু
যারা নিজেদেরকে শুদ্ধির পথে আনতে চায়, জ্ঞানের পথে আনতে চায়, তারা কিন্তু রাগান্বিত হয়। এই যেমন এখানে সবাই এসেছেন, এটা কিসের জন্য? এখানে সবাই এসেছেন ধর্ম শ্রবণের জন্য, শীল গ্রহণের জন্য, পুণ্য লাভের জন্য, সৎ জ্ঞান উৎপন্ন হওয়ার জন্যই এখানে আপনারা এসেছেন, হয় নাকি? আমি এখানে অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু সব কথা তো এক নয়। কিছু যারা নতুন কিছু জানতে চায়, সৎজ্ঞান শিক্ষা নিতে চায়, আমাদের এক একটা ওখানে উপদেশ নিতে হবে। শুধু একটা কথা সারা জীবন আমরা শুনলাম, পঞ্চশীল তো সারা জীবনেই শুনি, কিন্তু যদি আচরণ না করি, হ্যাঁ, তাহলে হয়তো আমি ওটা থেকে, সেই ফল থেকে বঞ্চিত। কিন্তু পঞ্চশীল শুধুমাত্র পাঁচটা নীতি, এই পাঁচটা নীতি আমাদের রাখতে হবে, ধর্ম জ্ঞান শিক্ষাও আমাদেরকে নিতে হবে, হয় নাকি? না, শুধু পাঁচটা কথা বললেই তো পুরো পৃথিবীর ধর্মের যা কিছু উপদেশ শিক্ষা সব কিছু হয় না, হয় নাকি? না, মনে করেন বাড়লে শিক্ষাতে ওখানে অনেক কিছু নীতির কথা আছে, অনেক উপদেশ আছে, আমি যদি এগুলো মেনে চলি জীবনে অনেক কিছু হতে পারবো, হয় নাকি? না, কিন্তু আমি নীতিবান হতে পারবো, ভালো হতে পারবো, সৎ শিক্ষা নিতে পারবো, কিন্তু আমি অফিসে তো ওখানে কাজ করতে পারবো না, কারণ অফিসে কাজ করতে হলে আমার অফিসের কাজগুলো শিখতে হবে, তাহলে আমাকে উচ্চশিক্ষা নিতে হবে, অনেক কিছু এগুলো শিক্ষা অর্জন করে আমাকে সেই কর্মপথের ওখানে আমি সঠিকভাবে করতে পারব, হয় নাকি? না, তাহলে এটা আমাকে কি করবে, এটা নীতিগত শিক্ষাগুলো আমাকে সৎ পথে চলানোর জন্য শিক্ষা দেবে, আর এই কর্মের অভিজ্ঞতাগুলো আমাকে সঠিকভাবে কর্ম শিক্ষা দেওয়ার জন্য মানে সহায়তা করবে, হয় নাকি? না, ঠিক তদ্রুপ প্রত্যেক বৌদ্ধদের এই পঞ্চশীল নীতি এটা মেনে নিতে হবে, এটা প্রতিপালন করতে হবে। এখন আমাদের ধর্মকথা এটা ভাবতে হবে, এই পঞ্চনীতি এটা অনুশীলন করে, প্রতিপালন করে, প্রতিক্ষণে আমি কি ভাববো, কি চিন্তা করব, মনের মধ্যে তো নানান কিছু একটার পর একটা উৎপন্ন হতে পারে। আজকে যদি বলে যে সব বৌদ্ধরা যদি বুদ্ধকে বিশ্বাস করত, কর্মফলকে বিশ্বাস করত, অহিংসার নীতিকে যদি মেনে চলত, তাহলে অহিংসার জায়গাতে হিংসা থাকতো না, হয় নাকি? না, আমরা যদি কর্মফল প্রত্যেকে বিশ্বাস করি, তাহলে আমরা অন্যায় অপরাধ এটা করব না। আমরা যদি পরকাল বিশ্বাস না করি, তাহলে ইহকালকে আমরা সমৃদ্ধ করার জন্য অন্যায় কর্মপথের দিকে যেতাম না, কারণ আমাদের যখন কর্ম কর্মফলকে বিশ্বাস করবে, জন্ম জন্মান্তরকে বিশ্বাস করবে এবং বুদ্ধির কথাকে সঠিকভাবে মেনে চলবে, তখন কিন্তু তাহারা অপরজন আমাকে নিন্দা করুক বা প্রশংসা করুক বা তিরস্কার করুক, আমাকে ভালো বলুক খারাপ বলুক, এটা আমার বড় কথা নয়। আমি কি আচরণ করছি, আমি কি প্রতিপালন করছি, আমি কি চিন্তা করছি, এটাই আমরা চিন্তা করতাম, হয় নাকি? না, কারণ আমি ভালো কর্ম করলে অবশ্যই আমার ভালো ফল হবে, হয় নাকি? না, আপনারা সারা জীবন মনে করেন ধর্মপথে যদি চলে শীল প্রতিপালন করেন, হ্যাঁ, তাহলে ধরুন ধার্মিক মানুষকে ধর্ম রক্ষা করবে। আপনি সারা জীবন ধর্মপথে চলেছেন, নীতির পথে চলেছেন, আপনার ভয় কিসে? তাহলে আমার মৃত্যু হলে যেখানে হোক না কেন, আমি স্বর্গে যাব, সুগতিতে যাব, ভালো পথে যাব, এটার জন্য তো আরেকজনকে প্রশংসা করতে হবে না, হয় নাকি? না, আরেকজনের প্রশংসা দিয়ে কি আমার নরক রুদ্ধ করতে পারবে? আমাদের যদি সেটা যদি নরকগামী কর্ম হয়, তাহলে তো আরেকজনের প্রশংসা করে কি আমাকে নরক থেকে কি স্বর্গে আনতে পারবে? তাহলে এটা দিয়ে কোনোদিন সম্ভব না। আমাদের নিজের প্রতি নিজের বিশ্বাসটা রাখবে। আমার যদি সারা জীবন ভালো পথে চলি,
যে কোনো সময় মৃত্যু হোক না কেন আমাদের ভালো গতি হবে, হয় না কেন? কিন্তু আমরা যদি অন্যায় করি কিংবা অপরাধ করি, খারাপ পথে চলি, যেমন মনে করে যারা প্রশাসন পুলিশ, ভয় করে কারা? যারা অন্যায় করে কিংবা অপরাধ করে, হয় না কেন? কিন্তু যারা অন্যায় করে না, অপরাধ করে না, তাহলে ওনারা তো ওদেরকে ভয় করারও কোনো কিছু। আবার যদি বলেন যে না আমি দোষ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, হ্যাঁ, কিন্তু আমার বলে সাহস আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার গায়ের বল আছে, তাই বলে আমি যদি নিজের অপরাধকে যদি আমরা নিজেরাই স্বীকার না করি, তাহলে এটা দ্বারা আমরা কোনোদিন শুদ্ধির পথে আসতে পারবো না। যখন এই কর্মফল এবং এটা চিন্তা করে, তখন কিন্তু আমরা নিজেরাই নিজেদের হাত পাকে বন্ধ করি, হ্যাঁ, বন্ধন করি। কারণ যদি মনে করেন আপনি শিলে প্রতিষ্ঠিত হন, আপনি একটা শিলকে প্রতিপালন করার জন্য আপনার মন যতটুকু ওখানে টান থাকে, কিন্তু যে শিল প্রতিপালন করেন না, সারাদিন মিথ্যা বাক্য ভাষণ করেন, উনি অজস্র মিথ্যে বলতে মোটের মনের মধ্যে কিঞ্চিত মাত্র তাদের মানে কোনো সন্দেহ উৎপন্ন হয় না, হ্যাঁ, তাদের কোনো মনের মধ্যে চেতনা উৎপন্ন হয় না, অর্থাৎ মিথ্যুকের কাছে সত্যের কোনো মূল্য নেই। সত্যবাদীর কাছে মিথ্যে অনেক মানে কষ্টদায়ক, হয় নাকি? ঠিক তদ্রূপ একজন ধার্মিক, ধার্মিকের মনে কষ্ট কখন হবে? সে যখন ধর্ম করতে পারবে না, সে ধর্ম শ্রবণ করতে পারবে না, ধর্ম আচরণ করতে পারবে না, সে একজন ধার্মিক মানুষ মনে কষ্ট পাবে। এটা আমরা যদি অপরজনকে যদি কষ্ট দিই কিংবা দুঃখ দিই, কারো যদি সত্য পথে বাধা দিই, ন্যায় পথে যদি বাধা দিই, অপরজনের সৎ মঙ্গল কর্মপথে যদি আমরা বাধা দিই, তাহলে এটা অন্যজনের কোনো কিছু হবে না, এটা নিজেরই হবে। হ্যাঁ, আজকে যদিও এখানে গাতায় ওখানে আত্মবর্গের কথা নিজের যে কথাটা বললেও, আমরা প্রত্যেকে যদি এটা চিন্তা করি, এটা অন্য কেহ নহে, আমরা নিজেরাই নিজেদেরকে শুদ্ধির পথে আনতে পারব যদি আমাদের চেষ্টাটা থাকে। হ্যাঁ, তা এখন যদি আমরা যদি অপরজনকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে এই পৃথিবীতে কোনো কিছু ওখানে দেখতে পাবেন না, মন কোথায়, কর্ম কোথায় থাকে, মন কোথায় থাকে, কর্মফল কোথায়, এখানে কোনো কিছু দেখা যায়? একটা কাজকে যদি ওখানে উপর থেকে নিচে পর্যন্ত খণ্ড বিখণ্ড করে, এই ফলটা ওখানে দেখা যাবে। এই গাছটাকে পরিচর্যা করলে এটার যখন সময় হবে তখন এটার কলি বাহির হবে, তারপরে ফুল বাহির হবে, এরপরে ফলটা পরিপক্ব হলেই ওই ফলকেই সুমিষ্ট এটা লাভ করতে পারবে। ঠিক তদ্রূপ এই গাছের ওখানে কোনো অংশে ওখানে কিন্তু ফলটা দেখা যায় না, এটাকে যত্ন করে যেমন ফলটা লাভ করতে হয়, ঠিক তদ্রূপ আমাদের এই দেহ মনেরও সুখ আছে, শান্তি আছে, আমরাও সুখ শান্তি লাভ করতে পারি, আমরা অনেক কিছু জয় করতে পারি। তাহলে আমাদের এই দেহ মনটাকে কি করতে হবে? সংযত করতে হবে। আমাদের আমরা যদি এটাকে ভালো পথে রাখি, ন্যায় পথে রাখি, তাহলে আমাদের এই দেহে আমরা কষ্ট পাব না, দুঃখ পাব না। সেই জন্য এখানে লৌকিক জগতের যেগুলো রয়েছে, যারা ধ্যানময় কর্ম ছাড়া বিভিন্ন দানাদি কুশল কর্ম সহ বিভিন্ন কিছু কর্মের বস্ত থাকে, তাহাদের কুশলাকুশল কর্ম সম্পাদিত হয়, এবং এরপরে যখন সাধকরা ধ্যান সমাধি করে, তখন এই রূপ ধ্যান এগুলোকে বঞ্চন করে অরূপ ধ্যানে পর্যন্ত তারা মানে জ্ঞান লাভ করে। হ্যাঁ, তাহলে এই রূপের যা কিছু দুঃখ কষ্ট রোগ শোক এগুলোকে পরিত্যাগ করে অরূপ ভূমিতে কল্প কল্প করে ওখানে কল্পান্তর করে ওখানে থাকেন। তাহলে চিন্তা করে দেখুন, এই দেহকে নিরুদ্ধ করে
ওখানে মনোজগতের একটা বিরাট জগতে ওখানে চিত্তকে নিবদ্ধ করে, তো ওখানে কিন্তু শান্তি লাভ করা যায়, সুখ লাভ করা যায়। ভান্তির কথাটার অর্থটা হচ্ছে এই দেহতে আমরা যাহা কিছু কষ্ট অনুভব করি, দুঃখ অনুভব করি, এটা আমাদের পাপের বিপাক। তাহলে আমরা এই দেহ দিয়ে পাপ কাজ করব না, অপরজনকে দুঃখ দেওয়ার চিন্তা করব না, অপরের প্রতির চিন্তা করব না। তাহলে এই দেহ দ্বারা যদি আপনি কোনো অন্যায় পাপ কাজ না করেন, তাহলে এই দেহতেও আপনাকে দুঃখ বিধবে না। হ্যাঁ, তাহলে এই দেহটাকে ঠিক করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। হ্যাঁ, খায়ের দ্বারা পাপ কাজ না করার জন্য, বাক্যের দ্বারা দুর্ভাগ্য ভাষণ না করার জন্য। এখানে যদি কাউকে যদি বলি মনের শক্তিও কম নয়, কায়ের শক্তিও কম নয়, আবার বাক্যের শক্তিও কম নয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মন প্রধান, কোনো কোনো ক্ষেত্রে বাক্য প্রধান, আবার কোনো কোনো ক্ষেত্রে কায় প্রধান। হ্যাঁ, অর্থাৎ এই এখানে যদি পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলে, স্বর ইন্দ্রিয়ের কথা বলে, তখন কিন্তু এই বাক্যটা কিন্তু ওখানে ইন্দ্রিয়ের মধ্যে নয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এখানে খায় মনের মধ্যে, এই বাক্যটা ওখানে ইন্দ্রিয় নয়। হ্যাঁ, একটা বিজ্ঞপ্তির, অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করি। তাহলে এই ভাষাটাই আমরা বাক্য বলি। হ্যাঁ, তাহলে ইন্দ্রিয়ের মধ্যে যদি খায় বাক্য মন বলে, তখন বাক্যটা আসে, আর যখন ওখানে খায় আর মন বলে, তখন কিন্তু বাক্যটা আসে না। তাহলে এই বাক্যটা আবার কোনো কোনো ক্ষেত্রে প্রধান। যেমন মনে করেন, যদি এই 45 বছর যাবত বুদ্ধ ধর্মদান না করতেন, এই মুক্তির কথা না বলতেন, এই ধর্মের শিক্ষাগুলো না দিতেন, উপদেশগুলো যদি না দিতেন, তাহলে কে ধর্মপথে আসতে পারত? তাহলে তো বাক্যটা কিন্তু এটা এই ক্ষেত্রে প্রধান। তাহলে আমরা যদি কথাটা বলি, এটা উপলব্ধিজাত বাক্য, এটা কণ্ঠস্থ বাক্য, এবং সেটা অজ্ঞানোচিত বাক্য, সব বাক্য এক নয়, তাহলে সুদীর্ঘ 45 বছর যাবৎ উনি যে বাক্য ভাষণ করেছেন, নিজের সেই জ্ঞান উপলব্ধির কথাটাই ওখানে ব্যক্ত করেছেন, জ্ঞানের কথাটা ব্যক্ত করেছেন। আমরা যেমন কোনো একটা জিনিস, যেমন মনে করেন দুধকে ওখানে দই করা হয়, আবার ঘি মাখন বানা হয় নাকি নয়, তাহলে ওখানে সেই বেশি থেকে একটা সার করে ওখানে ঘি বা মাখন এগুলো বানা হয় নাকি নয়, তাহলে ওটা বেশি থেকে এটা অল্প পরিমাণে হয়ে যায়। ঠিক তদ্রূপ বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, এটা কিন্তু অনেক উপদেশকে এটা একত্রিত করে স্বল্পভাবে বুদ্ধ দেশনা করেছে। তাহলে উপলব্ধিজাত জ্ঞানের কথাটা বলেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাক্যটা প্রধান হয় নাকি নয়। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কায়কেও সংযত করতে হবে, বায়ু বাক্যকেও সংযত করতে হবে, মনকেও সংযত করতে হবে। আমরা নিজেদেরকে দেখার জন্য, শোনার জন্য নিজেকেই প্রথমে দেখতে হবে। আমরা অপরজনের কথাটা চিন্তা করি, কেউ কাউকে যদি এখন দোষ ধরে বলবে যে কি ও করতেছে, তাহলে আমি করলে অসুবিধে কি হয় নাকি, কিন্তু আমরা চিন্তা করি না যে এটা তো অন্যায়, এটা তো খারাপ, এটা আমাদের করা উচিত নয় হয় নাকি না, কিন্তু আমরা এটা চিন্তা করি না। ওই অপরজন করতেছে, আমিও করব, আমিও সুযোগটা চিন্তা করবো যে ও যদি করতে পারে আমি কেন করতে পারবো, তাহলে বিচারকও বলতে পারবে না, তাহলে তো সবাইকে বিচার করতে হবে হয় নাকি না। তুই যার কারণে আমরা কিন্তু যখন আমরা শুদ্ধির কথা চিন্তা করব, মুক্তির কথাটা চিন্তা করব, তখন আমরা অপরজনকে দেখব না, নিজেকে দেখব। এই গাথায় সেই জন্যই এখানে বলেছেন অপরের ত্রুটি বিচ্যুতি
হ্যাঁ, কে কি করছে না করছে এদিকে না দেখে নিজেরটা দেখার জন্য। এখানে কেউ কারোর জন্য ওখানে মুক্তির পথ এনে দিতে পারবে না, আমাদেরকে সবাই নিজের মুক্তির কর্ম নিজেকে করতে হবে। আজকে যদি কেউ যদি আমার মুক্তির কর্ম যদি অপরজন কেউ করতে পারত, হ্যাঁ, তাহলে আর কোনো কথা ছিল না, তাহলে সহজে সবাই মুক্তি লাভ করতে পারত। কিন্তু এটা নিজের কর্ম নিজেকে করতে হবে। হয়তো আমরা মাতা পিতারা অনেক সময় চিন্তা করে, মাতা পিতারা আয় রোজগার করে, ছেলে মেয়েরা সারা জীবন বসে বসে খায়, হয় নাকি না, নিশ্চিন্তে খেতে পারে, এটাও একটা কর্মের বিপাক। হ্যাঁ, ওরাও ছেলে মেয়েরা ওটা পুণ্য করেছে, জন্ম জন্মান্তরে তাদের সেই প্রভাবটা আছে, সৎ মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, ওনারাও আয় রোজগার করে তৈরি করে দিয়েছে ওরা শান্তিতে সুখে থাকার জন্য, হয় নাকি না। ওদের যদি পুণ্য প্রভাব না থাকে তখন দেখা যাবে যে সৎ মাতা পিতার ঘরে আসতে পারবে, ও চাইবে কিন্তু ওখানে পাবে না, হয় নাকি না। তাহলে ওটাও তো একটা পুণ্যের প্রভাব, হয় নাকি না। তাহলে আমাদেরকে সবাইকে মনে করতে হবে, আমরা যা কিছু গ্রহণ করতেছি এগুলো সব অতীত কর্মের, হয় নাকি না। তাহলে তো আমাদের তো ভবিষ্যৎ আছে, যতদিন পর্যন্ত সে মুক্তি লাভ করতে না পারে ততদিন এই পৃথিবীতে বিভিন্ন প্রাণী কুলে, স্বর্গে, মৈত্রে, পাতালে, নরকে এবং এই 31 প্রকার লোকভূমির মধ্যে এটা বিচরণ করতে হবে, হয় নাকি না। আর যদি সবাইকে এটা যদি বোঝাতে চায়, বলতে চায়, বলাতে চায় বা এটা দেখাতে চায়, আসলে এটা একটা শিক্ষার প্রয়োজন। আপনারা প্রত্যেকে জানেন যারা লেখাপড়া করে স্কুল কলেজে লেখাপড়া করে, ওখানে কিন্তু যে সাবজেক্টগুলো থাকে আমাদের প্রয়োজনের বিষয়গুলো থাকে, প্রতিটা মুহূর্তে আসলে মানুষ মানুষের জন্য অজস্র পরিশ্রম করতেছে, হ্যাঁ, গবেষণা করতেছে, বিভিন্ন সুযোগ সুবিধা করতেছে, উপদেশ দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে, আসলে ভালো মানুষেরা সবাই ভালো কাজ করে যাচ্ছে, হয় নাকি না। কিন্তু যারা খারাপ সে ভালোর ভিতরে ঢুকেই সে কিন্তু খারাপ কাজ করে, সে ভালো সে যে খারাপ কাজ করে, কিন্তু আমরা তো সবাইকে তো খারাপ বলতে পারি না। যেমন মনে করেন ওখানে যদি এটা জিনিসটা বাইর করেছে ভালোর জন্য, কিন্তু এটাকে যদি আমরা খারাপ পথে যদি ব্যবহার করি, যেমন মনে করেন দা দা দিয়ে তো আমরা প্রয়োজনে কাজের জন্যই ওটা বাহির করেছে, হয় নাকি না। এটা তো মানুষ কাটার জন্য না, হয় নাকি না। কিন্তু আমাদের যখন রাগ ক্রোধ বিদ্বেষ উৎপন্ন হয় তখন আমরা সহ্য করতে পারি না, তখন অপরজনকে মনে হয় তার তাকে দেখলে, তাই পাশে থাকলে তখন আমাদের সে কষ্ট আমরা সহ্য করতে পারি না, তখন কি অপরজনকে আঘাত করে, হয় নাকি। ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যে যতদিন পর্যন্ত এই লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ আক্রোশগুলো এগুলো যাবে না, তাহলে তখন ততদিন পর্যন্ত এই পৃথিবী এটা যদি স্বর্গের মতনও যদি হয় কেউ শান্তিতে থাকতে পারবে। ওখানে স্বর্গে এই ধরনের অরাজকতাগুলো নেই কেন, আবার এখানে মানব লোকে কেন, হ্যাঁ, এটার কারণটা হচ্ছে, যেমন মনে করেন এখান থেকে আপনারা 10 জন যদি বিদেশে যান, এখানে কিন্তু প্রত্যেকের ভিসা রয়েছে, পাসপোর্ট রয়েছে, হয় নাকি না। আপনাদের আলাদা আলাদা ওখানে কোথায় যাবেন, কি কাজ করবেন, একটা ওখানে সব কিছু রয়ে গেছে, হয় নাকি না। একজনের পাসপোর্ট নিয়ে কি আরেকজনে কাজ করতে পারবে, একজনের বিষয় নিয়ে আরেকজনে কি, ওখানে ডকুমেন্টসগুলো সব ওখানে ওকে আছে, হয় নাকি। ঠিক তদ্রূপ স্বর্গেও আমরা এখানে যা কিছু সৎ কুশল কর্ম সম্পাদন করি, যে যেভাবে কর্ম করে স্বর্গ রচনা করছেন সেইভাবে আপনাদেরগুলো যার যারগুলো তার তার আছে, হয় নাকি। এখন একজন ওখানে আরেকজনের কাছ থেকে এগুলো ছিনিয়ে নিতে পারে, কিন্তু দুর্ভাগ্য, কিন্তু আমরা এই পৃথিবীতে, আমরা পৃথিবীতে সৎ কুশল কর্ম সম্পাদন করে আমরা স্বর্গ রচনা করি, নরক রচনা করি, হ্যাঁ, কিন্তু আমরা এই পৃথিবীকে স্বর্গের মতো করতে পারি না। হ্যাঁ, কেন আমরা পারি না,
কারণ আমাদের পুরো পৃথিবীটা মনে হয় আমাদের, হয় নাকি না? আমাদের যদি গায়ের জোর থাকে, আমাদের যদি অর্থের শক্তি থাকে, আমার যদি ক্ষমতা থাকে, আমার যদি এটা থাকে, আমরা কাউকে ওটা মেনে নিতে পারি না, হয় নাকি না? এই পৃথিবীর ছেড়ে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, হয় নাকি না? তাহলে আমরা যদি সবাই মিলে মিশে সুন্দরভাবে যদি থাকি, আমরা যদি সবাইকে যদি সুখ কামনা করি, মঙ্গল কামনা করি, আমাদের সাথে তো কোনো কিছু নিতে পারবো, হয় নাকি না? তাহলে যদি এই চিন্তাটা আমাদের থাকলে আমরা এই অন্যায় কাজগুলো করতাম না, হয় নাকি না? অর্থাৎ মানব লোকে থেকে আমরা স্বর্গ রচনা করি, নরক রচনা করি, কিন্তু আমরা মানব লোককে স্বর্গে রূপান্তরিত করতে পারি না। হ্যাঁ, আবার যদি কেউ যদি বলে যে না, আমরা তো ওখানে স্বর্গে তো অনেক সৌন্দর্যের কথা আছে, কিন্তু আমরা মানব লোকে তো এগুলো কষ্ট পরিশ্রম করে অনেক কিছু ওখানে সৌন্দর্য করি, হ্যাঁ, তো এগুলো কি আমাদের আবার এগুলোকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে? হ্যাঁ, এই রক্ষণাবেক্ষণ করতে করতে আমাদের সুখ শান্তিও ওখানে চলে যায়, হয় নাকি না? কারণ এগুলো দেখতে দেখতে শেষ, আমাদের গাটা শরীরটা সুখে শান্তিতে রাখার জন্য, হ্যাঁ, তাহলে সারতিনাথ জায়গার যথেষ্ট, হয় নাকি না? কিন্তু সারতিনাথের উপরে সারতিনাথ, হ্যাঁ, এখানে কত শত শত হাত ওখানে রয়ে গেছে, হয় নাকি না? তবুও আমরা শান্তি পাচ্ছি না, হয় নাকি না? যেমন এইভাবে যদি চিন্তা করে তাহলে আমরা কোনোদিন সুখ শান্তি লাভ করতে পারবো, হয় নাকি না? অর্থাৎ স্বর্গেও ওখানে সুখ আছে, নরকেও দুঃখ পাচ্ছে, কিন্তু আমরা মানব লোকে অনেক কষ্ট পেয়েও আমাদের জ্ঞান উৎপন্ন হচ্ছে, আমরা আবার অনেক কিছু সুখ পেয়েও আমাদের কাছে সন্তুষ্টি নেই। হ্যাঁ, অন্যান্য প্রাণীরা অসুখ হয়, বিসুখ হয়, কত কিছু হয়, কিন্তু ওরা তো এতগুলো ওষুধপত্র নেই, হ্যাঁ, কিন্তু আমাদের তো অনেক ওষুধপত্র আছে, হয় নাকি না? আমরা অনেক কিছু ওখানে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা অনেক কিছুর আশ্রয় গ্রহণ করি, কিন্তু আমাদের এটা কি ওই চিটাঙ্গা ভাষায় বলা যে সুগর নাই, হয় নাকি না? তাহলে সুগর না থাকলে কোনোদিন এটা ঠিক হবে না, হ্যাঁ, তাহলে সন্তুষ্টি না থাকলে কোনোদিন তো এটা আমরা সুখ পেতে পারবো না, হয় নাকি না? প্রথমে চিন্তা করে আমাদের আহারগুলো পাবো কিনা, আবার আহারের চিন্তা করলে তারপরে পিঠের চিন্তা করি, তারপর পিঠের চিন্তা করলে তখন আরো বেশি চিন্তা করি, এইভাবে চিন্তা করতে করতে আমাদের মানুষের মধ্যে সবচাইতে বেশি কষ্ট কিসের জন্য? আমরা সবাই পৃথিবীতে অমরত্ব লাভ করতে চাই, এই এটার জন্য আমরা কষ্ট পাই। কি অমরত্ব লাভ মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই চায় পৃথিবীতে বেঁচে থাকতে, মরে যেতে না। হ্যাঁ, অর্থাৎ অষ্টল লোকধর্মের লাভের জন্য, হ্যাঁ, নাম খ্যাতির জন্য, সুখের জন্য, যশময় খ্যাতির জন্য, হয় নাকি না? প্রশংসা পাওয়ার জন্য আমরা যেইভাবেই এটা উদ্গ্রীব হচ্ছি, এই এগুলো নিয়ে চিন্তা করতে করতে আমাদের জীবন শেষ। যে আহার পাচ্ছে না, সে দিনে রাতে আছে শুধু আহারের চিন্তা, যার আহারের কোনো চিন্তা নেই, এরপরে আছে তার আরও একটা চিন্তা, এটা যখন পেয়ে গেছে এটার পরে আরও একটা চিন্তা, হয় নাকি না? আমরা সবাই ভালো, আমরা সবাই ভালো হই, তাহলে সবাই ভালোটা ওখানে গ্রহণ করি, তাহলে তো সবাই আমরা প্রশংসার দাবিদার, হয় নাকি না? তাহলে আমরা সবাই সুখ লাভ করব, হ্যাঁ, তাহলে আমরা নিন্দার কাজ না করলে নিন্দিত হব না, আমরা ভালো কাজ করলে সবাই ভালো হব, আমরা সবাই পুণ্য কাজ করলে সবাই পুণ্যবান হব, আমরা পাপেরগুলোকে পরিত্যাগ করে ভালোটাকে গ্রহণ করি, হয় নাকি না? সবাই আমরা প্রশংসা পেতে চাই, ভালো কর্ম করে আমরা প্রশংসা পাই, আরেকজনের প্রশংসা করুক কিংবা নাই বা করুক, কর্মফল যখন আমরা বিশ্বাস করব, তখন
তখন আমার মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে, আমি ভালো কর্ম করেছি, আমি ভালো ফল পাব। আপনারা আমাকে নিন্দা করেন, তিরস্কার করেন, কিন্তু আমার কর্মটা ভালো না, আমার কর্ম নিয়ে কোনো কিছু হবে না। আপনারা আমাদেরকে আমাকে ভালো জানলে আমি তখন ভালো হব, আপনারা আমাকে শুদ্ধ মনে করলে আমি শুদ্ধ হব, আমি কোনো শাস্তি না পেলে আমি নিরপরাধী থাকব। এইটাই হচ্ছে মানুষের বিশ্বাস, কিন্তু আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, তাহলে কোনোদিন আমরা সব সুখ শান্তি লাভ করতে পারব? কোনোদিন পারব? তাহলে আমাদের প্রত্যেকেই এটা চিন্তা করি, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের প্রত্যেকেরও অস্তিত্ব থাকবে, হয় নাকি না? তাহলে আমরা সবার মঙ্গলের জন্য কর্ম করি, ভালোর জন্য কর্ম করি। আমরা যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে আছি, আমরা কাউকে ওখানে আঘাত দেব না, কষ্ট দেব না, দুঃখ দেব না। আমরা মৃত্যুর পরেও আমরা যে কাজ করে গেছি, এই কর্মের সুফল যাতে মানুষ পেতে পারে আমরা এটাই চিন্তা করি। হ্যাঁ, কেহ গড়ল, কেহ ভাঙল, কেহ সুখের চিন্তা করলো, কেহ দুঃখের চিন্তা করল, কেহ দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি দুঃখ কষ্ট পাচ্ছি, কাউকে সুখে থাকতে দেব না। হ্যাঁ, এটা কোনোদিন ভালো হতে পারে? হ্যাঁ, কেউ যদি এটা চিন্তা করে, আরে আমার নামটা যাতে দেশে বিদেশে পৃথিবীতে সব জায়গাতে চলে যায়, আমি ভালো কাজে যখন আমাকে চিনে না, আমি খারাপেই ওখানে পুরো পৃথিবীকে ওখানে ঠলাই দেব। হ্যাঁ, এভাবে নাম রেখে তো কোনো লাভ নেই, মারও নাম রেখেছে। হ্যাঁ, ভানতে বলেছে মার কিন্তু খুব প্রভাবশালী। হ্যাঁ, এই মার কোনো ওখানে ইয়া না, ও ক্ষমতাধর, শক্তিশালী। ওখানে দেবলোকের মধ্যে যত দেবতা রয়েছে সব চাইতে ক্ষমতাশালী হচ্ছে মার। কিন্তু ওর এই সদ্গুণকে, সদ্জ্ঞানকে উনি যদি আরও বেশি ওখানে গ্রহণ করে, তাহলে দেবলোকে এবং জ্ঞান লাভের কর্মও করতে পারবে। কিন্তু ওই দাম্ভিকতার কারণে উনি পারেন না, আত্মহংকার। ওনার মনে করে যে এই পৃথিবীতে আর কেউ ওনার মতো শক্তিশালী নেই, উনি শক্তিশালী। এই এই আত্মহংকারের কারণে সে অন্যায় পাপ কাজ করে। আপনারা অনেকেই জানেন, বুদ্ধির দেশনা শ্রবণ করতে করতে অনেক দেবতারাও পর্যন্ত জ্ঞান লাভ করেছেন, হয় নাকি? তাহলে দেবতারা জ্ঞান লাভ করেছেন, সেই দেবতার চাইতেও তো মারের শক্তিশালী বেশি, শক্তি বেশি, প্রভাব বেশি, ঋদ্ধি বেশি, ক্ষমতা বেশি। কিন্তু ওই আত্মহংকারের কারণে ও পারে না। হ্যাঁ, বুদ্ধির সময় আপনারা হয়তো দেবদত্তকে, দেবদত্ত ভান থেকে নামও শুনেছেন, ওনার দেখেছেন। আসলে কি দেবদত্ত উনি কি খারাপ ছিলেন? আসলে খারাপ ছিলেন। হ্যাঁ, উনি ত্যাগীও ছিলেন, সংযমতায়ও ছিলেন, শুধু ওনার আত্মহংকার ছিল। হ্যাঁ, আমি ত্যাগ করি, আমি সংযমতা অবলম্বন করি, আমার হয়তো লোকোত্তর প্রজ্ঞানে আমার কথা মানতেছে না, আমার কথা শুনতেছে না, আমাকে শ্রদ্ধা করে না, আমাকে ভক্তি করে না, এই দেবদত্তের একটা ঈর্ষা উৎপন্ন হয়। আমি যদি বুদ্ধের কাছ থেকে যদি ক্ষমতাটা যদি নিতে পারি, তাহলে আমি সবাইকে দেখাব। হ্যাঁ, সেই কথাটা চিন্তা করে বুদ্ধকে ওখানে অনেক কিছু প্রার্থনা করেছে, ত্যাগের প্রার্থনা। সবাইকে এই যে দুথাঙ্গ ব্রত আচরণ করতে হবে, সবাই বেয়ে কঠোরতা থাকতে হবে। তো বুদ্ধ চিন্তা করেছে যে আমি তো সবাইকে ওইভাবে দিলে, একটা গাছ, একটা গাছকে যদি এখন যদি আমি যদি একটা নাড়া দিই, হয়তো পাঁচটা ওখানে ফল পাচ্ছে, ওই পাঁচটা ফলের জন্য ওখানে শত শত কাঁচা ফলগুলো পড়ে যাবে। হ্যাঁ, ওখানে হাজার হাজার কচি ফুলগুলো পড়ে যাবে, হয় নাকি না? শুধু যেই ফল ওখানে পাচ্ছে সেগুলোই আমাকে নিতে হবে, যাহাতে কলি নষ্ট না হয়, ফুল নষ্ট না হয়, যিন অপক্ক ফলগুলো যাতে নষ্ট না হয় নাকি না? সেই জন্য বুদ্ধ ওই কঠোরতা সবাইকে দিতে চায় না। হ্যাঁ, এই শুরু হয়ে গেল বুদ্ধের পিছনে।
হ্যাঁ, তো ভ্রান্তে কথা বলার অর্থটা হচ্ছে কি, ও ত্যাগ ছিল, ওই যে ওই অহংকারের কারণে ও কিন্তু এই বুদ্ধের পিছনে লেগে গেছে, হয় নাকি না? তাহলে কিভাবে বুদ্ধকে নির্যাতন করেছে? বুদ্ধের প্রধান সেবক ছিল রাজা বিম্বিসার। হ্যাঁ, তুই চিন্তা করেছে যে কি, অজাতশত্রু বিম্বিসারের পুত্র, এই পুত্রকে যদি কোনো রকমে যদি দেবদত্তের ভক্ত যদি বানাতে পারে, তাহলে এটাকে দিয়ে ওখানে রাজা বিম্বিসার সহ এবং বুদ্ধকে শিক্ষা দিতে পারবে। সেই জন্যই ওখানে যে কোনোভাবে নানান কিছু ওখানে, হ্যাঁ, এই তন্ত্র মন্ত্রের মতো ঋদ্ধি শক্তি নানান কিছু অদ্ভুত ক্রিয়া দেখাইয়ে ভক্ত বানিয়ে ফেলেছেন অজাতশত্রুকে। হ্যাঁ, অজাতশত্রুকে ভক্ত বানিয়ে এ রাজা বিম্বিসারকে কিভাবে মেরেছেন, হয় নাকি না? ওখানে বুদ্ধি প্রথমে বলেছে যে কি, মানে এই ওখানে রাজত্ব নিয়েছেন, তো এই রাজা বিম্বিসার চিন্তা করেছে যে আমি তো চাই এটা দিয়ে ফেলতে, তো ওখানে বুদ্ধি আরেকটা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে দেবদত্ত শিখিয়ে দিয়েছেন অজাতশত্রুকে, আপনার বাবা এখন রাজত্ব ছেড়ে দিয়েছেন, ও আবার আপনাকে হয়তো এই রাজত্বটা নিতে পারে, ওকে কারাবন্দী করে রাখে। হ্যাঁ, ওর একটা পুত্র নিজের পিতাকে এভাবে আঘাত দিতে পারে না, কারণ ওর বাবা ছিল ধার্মিক, কিন্তু এই দেবতত্ত্বের প্ররোচনায় অজাতশত্রু বাবাকে কারাবন্দী করল। এখন কারাবন্দী করার পরেও কিন্তু ওখানে ওর এই মানে মনের ইচ্ছেটা পূরণ হলো না, তখন ও কি বলেছে যে ওখানে খানা না হাওয়াইয়ে মেরে ফেলতে হবে। হ্যাঁ, ওখানে খানা টানা বন্ধ করে দিল। হ্যাঁ, তখন এই মানে এই অজাতশত্রুর মাতা উনিও কোনো প্রতিবাদ করল না, ওখানে এই মানে দেখা করতে যাওয়ার কথা বলে নানান প্রকারের ওখানে যতটুকু পারে এ আহার নিত। পরবর্তীতে কি এতদিন পর্যন্ত কারাবন্দি মারা যাচ্ছে না কেন, তুই জানতে পারা যে কি মানে ওর মা ওখানে কিছু কিছু আহার নেয়, তখন ওকে শুদ্ধ ওখানে যাবার বন্ধ করে দিল। হ্যাঁ, এইভাবে অনাহারে শুধু মারানো, পায়ে ওখানে খেটে খেটে, হ্যাঁ, মরিচ ওগুলো লাগাইয়ে ফোড়া পর্যন্ত চালা যন্ত্রণা দিয়েছে, দেখেন। হ্যাঁ, নিজের পুত্রকে দিয়ে পিতাকে কিভাবে নৃশংসভাবে কষ্ট দিয়েছে, কে এই দেবদত্তের প্ররোচনা, মানে অজাতশত্রুকে দিয়ে, হয় নাকি না? পরবর্তীতে এখন এইটা হচ্ছে যে রাজা বিম্বিসারের ওই দিকে, এখন বুদ্ধের দিকে শুরু হবে। হ্যাঁ, বুদ্ধকে হত্যা করার জন্য মদ খাওয়াইয়ে ওখানে হস্তি চেড়ে দিয়েছেন বুদ্ধের সামনে। হ্যাঁ, ওখানে হাজার হাজার ভক্ত পূজারী দায়ক দায়িকারা, ওরা মনের মধ্যে কত দুঃখ কত বেদনা, কিন্তু বলতে পারছেন কিভাবে করবে। বুদ্ধ এমন কোনো নীতি শিক্ষা দেয়নি, বুদ্ধির এত শ্রাবক শিষ্য এবং তাহাদেরকে কত অত্যাচার করেছে, অনাচার করেছে, আঘাত দিয়েছে, শুধু মানুষ নয় অন্যান্য সেই তির্যক প্রাণী হিংস্র বাঘেরা পর্যন্ত, হয় নাকি না? বুদ্ধ মৈত্রী দিয়ে জয় করেছেন, বুদ্ধির শিষ্যরা সেটা ত্যাগ, এই যে বুদ্ধির শীল সমাধি প্রজ্ঞা। হ্যাঁ, আমাদেরকে কিভাবে এখানে শীল দিয়েছেন, এখন আমি একটু করে এই প্রসঙ্গে বলি, আমরা ধরতে পারবো না একটা লাঠি, কাউকে আঘাত করার জন্য হাত তুলতে পারবো না। হ্যাঁ, তাহলে আমাদেরকে কিভাবে বুদ্ধ এটা দিয়েছেন, মুখ দিয়ে দুর্ভাগ্য ভাষণ করতে পারবো না, মিথ্যে বাক্য ভাষণ করতে পারবো না, কাউকে আঘাত দেওয়ার কথা বলতে পারবো না। এখন আমাদের মুখও বাঁধা, হাতও বাঁধা, পাও বাঁধা। তাহলে বুদ্ধ বুদ্ধির শিষ্যরা যখন এইভাবে ছিল, ফঁদ দিয়ে ভিক্ষু চলে যাচ্ছে, ভিক্ষু কোনো অন্যায় করল না,
অপরাধ করলো না, হ্যাঁ ওখানে দরে মারছে, মারকেও চলে গেছে। আপনারা ওখানে জাতকেও তো শুন, বিভিন্ন ঘটনায় শুনছেন, প্রত্যেক দিন একজন ভিক্ষু ওখানে পিণ্ডচরণে যেতেন। তো পিণ্ডচরণে যেতেন যে ওখানে একদিন মানে গৃহকর্তা উপাসক উনি একটা মণি ওখানে ইয়াতে রেখেছেন, উঠানে রেখেছেন। তখন ভিক্ষু ওখানে পিণ্ডচরণে যায়, পিণ্ড গ্রহণ ওখানে নিয়ে পিণ্ড গ্রহণ করেছে। তো এখন ওই উপাসক এসে দেখলো যে এখানে মণি নেই, ওর সন্দেহ হচ্ছে কি ভিক্ষু এটা চুরি করছে। কিন্তু ভিক্ষু ওটা দেখছে যে কি ওই মণিটা কিন্তু একটা প্রাণীকে ফেলছে, হ্যাঁ ওদের মানে ওদের পালিত প্রাণীকে ফেলেছে। এখন ও বলতে, ও বলছে যে আমি নিই নাই, আমি চুরিও করি নাই, নিও নাই, আমি ধরিও নাই। এখন ওর মনে তো এটা কিন্তু বিশ্বাস এটা জাগলো না। হ্যাঁ উপাসিকা বলল ও তো কোনোদিন এইভাবে ধরে নাই, কোনো কিছু করে নাই, মানে উপাসিকা অনেক কিছু উপাসককে বুঝিয়েছে কিন্তু ওর বিশ্বাসটা হলো না। এইদিকে কিন্তু ভিক্ষু বলতে পারছে না আমি যদি এখন বলি প্রাণীকে হত্যা করবে, কারণ ওটা তো পেটের ভিতরে হয় নাকি না, তাহলে আমি যদি বলি এটা প্রাণী হত্যা হবে, সেই জন্য ভিক্ষু ওটা বলতে পারছে না। তো ওকে কি করলো ওখানে হাত পা বেঁধে পাটা উপরে তুলে ওখানে মারতে শুরু করেছে। হ্যাঁ এইভাবে মানে জ্বালা যন্ত্রণাগুলো সহ্য করেছে, ওর মুখ দিয়ে রক্ত বাহির হয়ে যখন ওই নিচে পড়ছে তখন ওই প্রাণীটা এসে রক্তটা খাওয়ার সময় ওর মাথা গরম, ওটাকে ধরে দিয়েছে ওটা একটা আছার, আছার মারার সাথে সাথে পেট থেকে ওই মানে মণিটা বাইর হয়ে গেছে। তখন বুঝতে পেরেছে যে কি আসলে তো এই ভিক্ষু কোনো মণি নেয়নি, এটাই কেছে এই প্রাণী হইতের এটা না হোক মানে হইতেজনিত পাপ হবে বিদায় ওই প্রাণীর নামটা বলেন, হয় নাকি না। এইভাবে অনেক ঘটনা বুদ্ধির সময় ছিল, বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গরা সেই অহিংসার নীতিকে ত্যাগের শীল সমাধি প্রজ্ঞাকে রক্ষা করতে গিয়ে প্রতিটা মুহূর্তে ওখানে নানান প্রকারের দুঃখ সহ্য করতে হয়েছে, হয় নাকি না। এই কথাটা বলার অর্থটা হচ্ছে কি এই যে ধর্ম আমরা কি জন্য এটা রক্ষা করতে পারছি না, আমরা কিভাবে এটা অনুভব করতে পারছি না। বুদ্ধ আমাদেরকে ত্যাগের শিক্ষাটা দিয়েছেন, ধ্যানের শিক্ষাটা দিয়েছেন, প্রজ্ঞালাভের শিক্ষাটা দিয়েছেন, সন্তুষ্টির জন্য বিরাগ উৎপন্ন হওয়ার জন্য লোভ দ্বেষ মোহকে ধ্বংস করার জন্যই আমাদেরকে উপদেশটা দিয়েছে। আমরা এই উপদেশগুলো কতটুকু আমরা আচরণ করতেছি, হ্যাঁ আমরা কতটুকু প্রতিপালন করতেছি, হয় না কেন। তাহলে ভিক্ষু সংগ্রহ অরণ্যে বসে ওখানে ধ্যান করছেন, তাহলে পাগে প্রত্যেক দিন এক একটা করে ওখানে কে যেতে রাখলো, হ্যাঁ তখন কিন্তু একজনকে যখন ওখানে ধরে নিয়ে যায় পাশের কিন্তু ও জানে যে বাকে নিয়ে যাচ্ছে। এখন ও নিজে ওই প্রাণী হইতে হবে বিদে সে কিন্তু ওখান থেকে সরে না, আমি যদি এটা সরি তাহলে তো ওকে খাবে, হ্যাঁ সেই কারণে কিন্তু ওরা কেউ ওখানে কেউ কাকে ইয়া করে না। তো শেষে যখন ওটা জানতে পারলো এখানে বাঘে এসে এক একজনকে খেয়ে ফেলে, সেই জন্য আমাদের সংখ্যা কমে যাচ্ছে, হয় নাকি না। তাহলে সবাই ওখানে বুদ্ধ উপদেশ দিয়েছে যদি এটা যদি কেউ যদি ইয়া পায় মানে এই আশার শব্দ পায় তাহলে সবাই এটা তাড়ানোর জন্য বুদ্ধ উপদেশ দিয়েছে, হয় নাকি না। তাহলে তো নিজেদেরকে আত্মরক্ষার জন্য, অন্য প্রাণীকে আঘাত করার জন্য নয়, কারণ আমরা তো সবাই আমাদের প্রাণকে ওখানে রক্ষা করতে চাই, আমাদের প্রাণ না থাকলে আমরা মুক্তির কাজ কোথায় করব, হয় নাকি না। আমরা ভিক্ষুরা যদি এটা চিন্তা করি আমাদের কোনো কিছু ওখানে থাকার জায়গা নেই, আমাদের ধ্যান করার জায়গা নেই, আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে থাকতে পারবো না,
তাহলে আমরা মুক্তির কাজ কোথায় করব? হ্যাঁ, দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আপনারা যদি বিকৃতির যদি চতুর্পত্য দিয়ে সুন্দরভাবে ধ্যান সমাধি করা সেই পরিবেশটা যদি আমাদেরকে দিতে না পারেন, আমরা এদিকেও যেতে পারবো না, এদিকেও যেতে পারবো না। যোগ যার জঙ্গলের মধ্যে থেকে ওখানে যদি আমাদের নানান ধরনের প্রতিবন্ধকতা, উৎপাত, অসহায়ত্ব অনেক কিছু ভোগ হয়, তাহলে আমরা মুক্তির কাজ কোথায় করব? হ্যাঁ, পারবো না গ্রামে, পারবো না জঙ্গলে, পারবো না দেশে, পারবো না বিদেশে। তাহলে যার জন্য ধর্ম, যারা এই ধর্ম রক্ষা করবে, যাদের মাধ্যমে আপনারা পুণ্য পাবেন, আপনারা জ্ঞান পাবেন, ধর্ম পাবেন, হয় নাকি না? ওরা যদি বেঁচে না থাকে, ওরা যদি জ্ঞান লাভ করতে না পারে, ওরা যদি সুখ শান্তি না পায়, আপনারা কোথেকে পাবেন? হয় নাকি না? ভান্তে বলেছে না, আমরা যদি সবাই যদি মনটাকে উন্নত করতে পারি তাহলে স্বর্গে গিয়ে আমরা স্বর্গ রচনা করার জন্য আমাদের চিন্তা করতে হবে না। আমরা মনটাকে উন্নত করতে পারলে এই পৃথিবীও তো ওখানে স্বর্গের মতো হতে পারবে, হয় নাকি? আজকে বান্তে যাই হোক, এটা একদিন না একদিন সব কিছু বান্তে সব সময় বলেছে যে কেন বান্তে নীরব থাকে, অনেক কিছু বান্তে বলে না, কারণ ওটা বললে সমস্যা। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই জানেন, আপনি ভালো মানুষকে সারাদিন গালি দেবেন, হ্যাঁ হয়তো ও কোনো কিছু বলবেন, কিন্তু খারাপ মানুষকে গালি দিতে তো পারবেন না, খারাপ মানুষকে কোনোদিন খারাপ বলতে পারবেন না, কিন্তু ভালো মানুষকে খারাপ বলতে পারবেন, হয় নাকি না? তো এখন যদি মনে করেন যিনি অন্যায় করেন, অপরাধ করেন, তাকে কি আপনি অপরাধী বলতে পারবেন? কখনো বলতে পারবেন, হয় নাকি না? কেউ যদি বলে যে না এখন তো বিচারকের কাছে গেল, হ্যাঁ যে অপরাধ করলো সেও বিচারকের কাছে গেল, এখন বিচারক চিন্তা করবে যে আমি বিচার কী করে করব, যিনি অপরাধ করেছেন তিনিই তো বিচার চাইছে, হয় নাকি না? হয়তো যদি সেও যদি সব কিছু ব্যবস্থাপনা করে তখন কিন্তু বিচারক আর বিচার করতে পারবে না, হয় নাকি না? কারণ যে আমাকে রক্ষা করবে আমি তাকে ধরব কী করে, হয় নাকি না? আমি একটা কাজ করি, আমাকে যে দে আমি তার পক্ষে যাই, হয় নাকি না? এখন যদি আমি যদি সেখানে আমি সেটা নিয়ে আয় কিন্তু আমি পাবো না, তাহলে আমার জীবনও তো চলবে না, হয় নাকি না? আমরা স্বার্থ মানুষকে মানে আমরা যখন এই লোকের চিন্তা করি, স্বার্থের চিন্তা করি, নিজের যখন এই সুখের চিন্তা করি, তখন কিন্তু আমাদের জ্ঞানটা ওখানে হারিয়ে যায়। আমরা যখন ধর্ম জ্ঞান সত্য প্রজ্ঞার জন্য চিন্তা করব তখন আমাদের জীবনও পর্যন্ত বিসর্জন দিতে হবে, হয় নাকি না? কিন্তু আমাদের তো ধর্ম জ্ঞান লাভের জন্য আমরা জীবন না, আমাদের গায়ে একটু ব্যথা করলে তখন আরেকটা জীবনকে আমরা হত্যা করতে পারি, কিন্তু আমরা জীবন দিতে পারি না। যেমন মনে করেন এক ফোঁটা যখন মশায় রক্ত খায় না, তখন এটা আমরা এক ফোঁটা রক্ত দিতে পারি না, এটাকে ঠাস করে মেরে ওটাকে মেরে ফেলি, হয় নাকি না? ঠিক তদ্রুপ আমরা আরেকটা প্রাণী, সেই প্রাণী কিন্তু ওখানে 7 দিন পর্যন্ত বাঁচবে না, আপনার কাছ থেকে খেলে কয়েক ফোঁটা হবে, হয় নাকি না? কিন্তু একজন মুমূর্ষু রোগী যখন অসুস্থ হয় আমরা ব্যাগে করে অনেক ব্যাগ রক্ত দিই, হয় নাকি না? কিন্তু আমরা এই রক্ত দান করতে পারি না, হয় নাকি না? বান্তে যখন জঙ্গলে ওখানে থাকতো, বান্তে বলতো যে এই মশার রক্ত খা আমাকে অসুখ করাচ্ছে, হ্যাঁ তাহলে ওখানে কত মাস কত বছর যাব ওখানে মশারি সার, হ্যাঁ তুই এখানে বিক্ষু সমন এতজন আছে যে জঙ্গলে আছে, কুটিরে আছে, বিহারে আছে, ওনারা মশারি সারা, হ্যাঁ সবাইকে বেশকমে ওখানে মশা কাটছে না? হ্যাঁ, এখন কথাটা হচ্ছে আমরা আমাদেরকে ইতিহাস চেতনা থাকতে হবে, হ্যাঁ দানো চেতনা থাকতে হবে, হয়তো সবাই বলো আমাদের সুস্থতার জন্য, তা আপনারা সুস্থতার জন্য তো মশারি ব্যবহার করেন,
হয় নাকি না, তার চাইতে আরো বেশি তো লাগে না, মাঝে মধ্যে হয় একটা খাই আর কি, হয় নাকি না? এগুলো দান করলেও তো কেন আমার চেতনা থাকলে আপনাদের এটা মানে অনেকটা সেটা পুণ্য হবে। তবে একটা তো ঠিক, এই জীবাণু তো আমাদের কথাগুলো শুনে না, হয় নাকি না? কোনো একটা যদি ভয়ঙ্কর জীবাণু সৃষ্টি হয় তখন এটা সংক্রমিত হয়। এটা এই উপদেশের জন্য তো সবাই ওখানে বলে থাকে, হয় নাকি না? তাহলে আমরা ওগুলো ব্যবহার করতে পারি, বিভিন্ন অয়েন্টমেন্ট আছে যেগুলো গায়ে লাগানো যায়, তখন ওইগুলো ওরা খামড়াবে না। তারপরে মশারি ব্যবহার করা আছে, তারপরে ওখানে মারা ছাড়া যেগুলো অনেক কিছু স্প্রে আছে, বিভিন্ন কিছু আছে যেগুলো মেরে ফেলার এগুলো না করে, হ্যাঁ, তাহলে আমাদের সুস্থতার জন্য আমরা ব্যবস্থাপনা করতে পারি, হয় নাকি না? তাহলে আমার চেতনা থাকলে, ধর্ম চেতনা থাকলে আমি সেটাতে চিন্তা করব, কিন্তু আমার যদি এই চেতনা না থাকে আমি ওই মেরে ফেলার চিন্তা করব, হয় নাকি না? তো যাই হোক, এই পৃথিবীতে এখানে ধর্ম থাকবে, সত্য থাকবে। আপনারা কেউ মনে করবেন না পৃথিবীতে ধর্ম নেই, সত্য নেই, এ কথা না। হ্যাঁ, ধর্ম আছে কিন্তু আমরা দেখি না। আমাদের চোখ দুইটা যখন অন্ধ হয়ে যায় মনে করবো যেন এই পৃথিবীতে সূর্য একেবারে ধ্বংস হয়ে গেছে। যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে ততদিন পর্যন্ত মনে করবো এই পৃথিবীতে সূর্য আর উঠছে না, কিন্তু আমার চোখ দুইটে যদি না থাকে তখন আমি ওই ওখানে সূর্যের গায়ে লাগাই দিয়েছি, হয় নাকি না? আমরা ধর্মকে দর্শন করলে, এটা আমরা জ্ঞান দ্বারা চিন্তা করলে ধর্মও আছে সত্যও আছে, হয় নাকি না? কিন্তু আমরা ধর্মকে তো মনে প্রাণে বিশ্বাস করতেছি না। আমরা মানুষের সামনে ধার্মিক সাজি কিন্তু পিছনে গিয়ে আবার এই ধার্মিকতা থাকে না, তাহলে ধর্মের পর কোথায় থাকবে? ধাম্ম হবে রাখাতি ধাম্মচারিণী, হ্যাঁ, ধর্ম ধর্ম আচরণকারীকে রক্ষা করবে। তাহলে আমরা যদি ধর্মকে সঠিকভাবে বিশ্বাস করি, নীতিতে চলি, অবশ্যই আমাকে ধর্ম রক্ষা করবে। তবে ঠিক, আমরা যদি এখন যদি বলো যে আপনি পঞ্চশীল পালন করে, অষ্টশীল পালন করে, আমি রাজা হতে চাই, এখন যদি কেউ যদি বলে আমি পঞ্চশীল পালন করি অখণ্ডভাবে, আমি অষ্টশীল পালন করি অখণ্ডভাবে, আমি রাজা হতে চাই, হ্যাঁ, এই জন্মে পারবেন না, হয়তো ভবিষ্যতে যদি ধার্মিক রাজা হয় তখন হয়তো আপনি ধার্মিক রাজা হতে পারবেন, কথা বুঝতে পেরেছে? আবার যদি সেটাও যদি ধার্মিক রাজার রাজত্বই না হয় তখনও কিন্তু আপনার এই আশা পূর্ণ হবে না। অর্থাৎ আপনাকে ওখানে শাসন করতে হবে, শত্রুকে মোকাবেলা করতে হবে, অপরাধীকে শাস্তির আদেশ দিতে হবে, সবসময় আপনার রাজত্বের ভয় থাকবে, তাহলে আপনি তো তখন আর ওখানে ভালো থাকতে পারবেন না। আপনি ভালো খারাপ সবাইকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, তখন আর এইভাবে শীলের কথা চিন্তা করতে পারবেন না, তখন দেখা যাবে যে আর তখন পঞ্চশীল অষ্টশীল সব ভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, এইদিকে পঞ্চশীল অষ্টশীল পালন করে বলতে রাজা হওয়ার জন্য, আবার রাজা হয়ে পঞ্চশীল অষ্টশীল একেবারে শেষ, হয় নাকি না? তো যাই হোক, একটা জিনিস বুদ্ধ বলেছে যে কি, বুদ্ধ যা কিছু এখানে দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, যেহেতু পান্তা এখানে পুষ্পবর্গে, ওখানে বলেছে কি প্রথমে দুর্লভ মানব জীবনকে কীভাবে ফুলের মতো গঠন করা যায়, সৎ উপদেশগুলোকে আমরা কীভাবে প্রতিপালন করতে পারি, এখানে গাথা প্রকারে পান্তা দেশনা দিয়েছেন। ওখানে অনিত্য দুঃখ অনাত্মা এবং প্রজ্ঞা সম্পর্কেও বলবেন, হ্যাঁ। তো এই আমাদের যেগুলো এখানে উপদেশ দিয়েছেন, আমরা প্রত্যেকেরই এই ধর্মের নীতিগুলো আমাদেরকে মেনে চলতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক কিছু সংশয় আছে, অনেক কিছু প্রশ্ন করে, অনেক কিছু বিভিন্ন জনে বিভিন্ন, আসলে এতগুলোর উত্তর দিতে ভালো লাগে না, হ্যাঁ। একটা চিটেঙ্গে ভাষায় বলে দেখি আদা বিহারে যাচর খবর, হয় নাকি? পঞ্চশীল পালন করতে পারে না, অষ্টশীল পালন করতে পারে না, আমি চতুরাজ্য সিদ্ধির দেশনা করলে কি বুঝবে কি, হ্যাঁ, এখানে আর্য অষ্টাঙ্গিক মার্গের দেশনা করলে বুঝবে কি, হয় নাকি না?
একবার আমি দেশনায় বলেছিলাম, হাইরে নির্বাণ মুক্তি লাভের জন্য দৃঢ় বীর্য প্রয়োজন, কঠোর সংকল্প প্রয়োজন। একটা সামান্য এদিকে আমরা নির্বাণ ক্ষেত্রের দেশনা দিই, কঠোর সংকল্পের দেশনা দিই, একটা সামান্য পদভ্যাস আছে, তো পদভ্যাস থাকতে পারে না, সামান্য পদভ্যাস থাকতে পারে না, কিভাবে ওখানে সম্মুখ সংকল্প পূরণ করতে পারবে বলুন তো? হয় নাকি না? তো ওখানে বলো কোনো লাভ নেই। পঞ্চশীল পালন করতে পারলে তারপরে হবে অষ্টশীল, অষ্টশীল পালন করতে হলে তারপর হবে দশশীল, তারপর হবে 227শীল। হ্যাঁ, আমার কাছে 5টা শীল নেই, আমি 227টা শীল নিয়ে গবেষণা করতেছি। হ্যাঁ, আর 227টা শীলের উপর হচ্ছে দূতাঙ্গশীল। হ্যাঁ, স্কুলে যেমন আছে, এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে না, হয় নাকি? আপনি যদি মনে করেন না আমার পঞ্চশীল নেই, অষ্টশীল নেই, দশশীল নেই, 227শীল, আমি 13টা শীল পালন করি। হ্যাঁ, আপনি যদি মনে করেন 13টা শীল নিয়ে যদি দূতাঙ্গ নিয়ে যদি ওগুলো থাকে, ওখানে কিছুই থাকবে না। একটা জিনিস যেমন আমি উপরে বিল্ডিংগুলো সব করলাম, নিচে কিন্তু আমাকে ফাউন্ডেশন লাগবে, হয় নাকি নয়? এটাও 5তলা, ওটাও 5তলা, কিন্তু ফাউন্ডেশন নেই। একটাতে ওখানে 10তলার ফাউন্ডেশন আছে, আর একটাতে কিন্তু ওখানে আছে যে মনে করেন শুধু 2তলার ফাউন্ডেশন, তুলে দিয়েছে ওখানে 5তলা। হ্যাঁ, কিন্তু মাটির নিচে কি ফাউন্ডেশন দিয়েছে এগুলো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। উপরের তো এটাও 5তলা, ওটাও 5তলা দেখা যাচ্ছে, হয় নাকি না? ওই 10তলা ফাউন্ডেশনের এটা টিকবে, কিন্তু 5তলারটা টিকবে না। ঠিক তদ্রূপে এগুলোকে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। আমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, তাহলে প্রাইমারি অতিক্রম করে ওখানে হাই স্কুলে যেতে হবে, এখান থেকে কলেজে যেতে হবে, এখান থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। হ্যাঁ, আগে এক সময় ছিল না, টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে ফেলত। হ্যাঁ, এটা তো সবাই জানে, কেন কে জানে না, হয় নাকি না? তখন ওখানে বিদেশ থেকে বলেছে আমার একটা এই IFRC সার্টিফিকেট লাগবে, টাকা দিয়ে IFRC সার্টিফিকেট দিয়ে দিল, টাকা দিয়ে ওখানে SSC পাশের সার্টিফিকেট দিয়ে দিল, হয় নাকি না? কিন্তু দেখা যাচ্ছে তো ওখানে লেখাপড়ার ওইগুলো নেই, সার্টিফিকেটটা টিয়া দিয়ে লিখে দিল। ধর্মজ্ঞান যদি এইভাবে যদি সার্টিফিকেট মতো হতো, ওই বুদ্ধকে ওখানে মন্দিরেকে বলো যে সবাইকে শুধু সার্টিফিকেট দ, হয় নাকি না? তো বুদ্ধ ধর্ম ওখানে 6টা ধর্মগুণের মধ্যে কি কি বলেছে, যে সাক্ষাৎ ভগবত দাম্য শান্তির টিকু আখালিকু এই পাশিকু উপনায়কু পাশ্চাত্যাঙ্গিত। হ্যাঁ, এই 6 গুণের মধ্যে বলেছে যে এটা দেওয়ার কোনো কিছু নেই, এটা উপলব্ধির বিষয়, আপনাকে আচরণ করে আপনি উপলব্ধি করবেন, আপনি সেটা জানতে পারবেন। এখানে কিন্তু কেউ ওখানে আরেকজনকে ওখানে দেখাতে পারবে, হয় নাকি না? বুদ্ধ সুন্দরভাবে ধর্ম ব্যাখ্যাটা দিয়েছেন, এটা আমাদেরকে নিজেকে দেখতে হবে, আচরণ করতে হবে, নিজেকে আমরা পরীক্ষা করতে হবে, এগুলোকে আমরা উপলব্ধি করতে পারব। আরও এটা কি কোনো চর্মচক্ষু দিয়ে দেখতে পারবো কিনা? হ্যাঁ, এটা চর্মচক্ষু দিয়ে নয়, জ্ঞানচক্ষু দিয়ে, প্রজ্ঞাচক্ষু দিয়ে, ধর্মচক্ষু দিয়ে দেখতে হবে, হয় নাকি? তা আমাদের যদি এইভাবে যদি থাকতো যে সার্টিফিকেট দিয়ে জ্ঞান দেওয়া, হয় নাকি না? ওই ওগুলো যেমন কাগজটা যেমন বিজলে ওখানে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তা ওই জ্ঞানটাও কাগজের মতো নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? কিন্তু ধর্মটা যদি ওখানে মনে থাকে, জ্ঞানটা উপলব্ধি থাকে, তাহলে একজন ধার্মিক মানুষ সে কোনোদিন অধর্ম কাজ করতে পারে না। হ্যাঁ, তার বলটাই তো ধর্ম। হ্যাঁ, একটা দেখুন ওখানে পিঁপড়ার ডিম যখন ওখানে পড়ে, তখন ওটা যখন নিয়ে যায়, তখন কিন্তু এ ফেলেছে নাকি ও ফেলেছে এটা চিন্তা করে না, যখন যে পায় সেটা কিন্তু ওটা নিয়ে যায়। ঠিক তদ্রূপ ধার্মিকের বলটা হচ্ছে তো ধর্ম। আমরা যাই যদি ধার্মিক হই, আমরা আমাদেরকে বল বাড়াতে হবে, আমাদেরকে ধর্ম বাড়াতে হবে, হয় নাকি না? তাহলে আমি যদি ধর্ম বাড়াই, আমার ধর্মের বলটা থাকবে, হয় নাকি না? তাহলে আমি যদি এটা চিন্তা করি
পাপি মানুষের বল হচ্ছে যে পাপ করা, হয় নাকি না? পুণ্যবানের বলটা হচ্ছে যে পুণ্য করা, ধার্মিক মানুষের বল হচ্ছে যে ধর্ম করা। কেউ যদি আমাকে ধর্ম করতে না দেয়, তাহলে তো আমাকে দুর্বল করার জন্য করে, হয় নাকি না? তাহলে আমি ধর্ম থেকে কী জন্য ওখানে বিচ্যুত হব? আমি যদি ধর্ম থেকে বঞ্চিত হই, আমি নিজের বল নিজে ওখানে কমাচ্ছি, হয় নাকি না? তাহলে আমি যদি ধার্মিক হই, ধর্ম আমাকে ধর্মকে রক্ষা করতে হবে, প্রতিপালন করতে হবে, শ্রীবৃদ্ধি করতে হবে। যদি আমরা মনে প্রাণে এভাবে রক্ষা করি, ধর্মও আমাদেরকে রক্ষা করে, হয় নাকি না? আমরা যদি ধর্মের কাছে যদি বিচার দিই, আমি এত ধর্ম করি, ধর্মের ফল হয় না কেন, হয় নাকি না? আবার মাঝে মধ্যে এটাও তো উৎপন্ন হয়, সারা বছর ধর্ম করি, ধর্মের ফল পাই না। যারা অধর্ম করে তারা নাকি বেশি লাভ করে, হয় নাকি না? এখন লাভ ফলাপ এটা তো নয়, এই পৃথিবীও যদি আপনি যদি ওটা লাভ করেন, আপনার এখানে কোনো কিছু থাকবে? মৃত্যুর পর যাবে, কিন্তু আপনি যে সারা জীবন ধর্ম করেছেন এটা কিন্তু সাথে সাথে চলে যাবে। তো কার লাভটা উপকৃত হলো? যে পাপ করলো সে নিজে পাপও করলো, কোনো কিছু নীতিও যে নিয়ে যেতেও পারবে না, মৃত্যুর পরেও তাকে দুর্গতিতে যেতে হবে। কিন্তু ধর্মপ্রাণ মানুষেরা যাহা লাভ করলো মৃত্যুর পরেও সাথে যাবে, হ্যাঁ, সুখ লাভ করবে, কেউ ওখানে তাকে ক্ষতি করতে পারবে, হয় নাকি? তবে লৌকিক যেগুলো পার্থিব এগুলো সুখের পিছনে যেমন দুঃখ আছে, আমরা বা ওখানে যতই উপরে উঠি তত বেশি আমাদের দুঃখ পেতে হবে। তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই এখানে অপরের এগুলো চিন্তে না করে নিজেকে সংযত থাকার জন্য বুদ্ধ এখানে উপদেশ দিয়েছেন। তো এই সেজন্য মানে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো আমরা নিজেই যত কিছু অন্যায় পাপ কর্ম থেকে আমরা দূরে থেকে, কে অন্যায় করলো, কে অপরাধ করলো, বুদ্ধ সবসময় ত্যাগের শিক্ষাটা দিয়েছেন। সেই জন্য ভান্তে ওখানে ভিক্ষু সঙ্গের অনেক কিছু, বুদ্ধের সমকালীন বুদ্ধ তথা ভিক্ষুরা এই ত্যাগ অনুশীলনের মাধ্যমে কিভাবে সংযমতা ধৈর্যের পরিচয় দিয়েছেন। যারা ত্যায়ক ত্যায়িকা উপাসক উপাসিকা এবং পূজারীরা অতটুকু রক্ষা করতে না পারলেও যতটুকু সম্ভব বুদ্ধের নীতিকে ধারণ করতে হবে। বুদ্ধ কোনো সময় এটা বলে না, এমন কোনো কাজ করবেন না যেটা আপনাদের কাজের জন্য একটা রাষ্ট্র বিব্রত হতে হয়, সমাজ বিব্রত হতে হয়, বিশ্ব বিব্রত হতে হয়, এইভাবে বুদ্ধ কোনো উপদেশ দেয় না। হয়তো বুদ্ধ এখন নেই, বুদ্ধ থাকলে আরও সুবিধে হতো, হ্যাঁ, কারণ বুদ্ধ শিল্পীনে প্রজ্ঞাপ্ত করতে পারতেন, কিন্তু আমাদেরকে তো সেই অধিকার দেয় না। তবে সঙ্গ বসে ওনাদের ভালো মন্দ অনেক কিছু চিন্তা করে, ওনারা ধর্মের নীতিকে রক্ষা করে ওনারা অনেক কিছু নির্দেশনা দিতে পারেন। তো হয়তো যদি ওনারা যদি এইভাবে চিন্তা করে ধর্মের শ্রীবৃদ্ধি হবে, এটা মানুষেরা বুঝতে পারবে। কারণ আমরা যখন অহিংসার কথা বলে যদি হিংসাতে যাই, আমরা যদি পক্ষপাতিত্বে যাই, আমাদের সব সময় এটা কিন্তু পাপে কাজ করবে, হ্যাঁ। যখন এটা পাপ করবে, আমি যেমন এই ভয়ের জন্য এই এটাতে যেমন ওখানে আমি আশ্রয় নিচ্ছি, ঠিক তদ্রুপ আমাকে ওখানে ভয় হলে আমাকে এখানে আশ্রয় নিতে হবে, হয় নাকি না? তাহলে আমি যদি নিজের সুবিধার জন্য আমি কোনো কিছুর আশ্রয় যদি না নিই, আমি যদি ধর্মের আশ্রয়ে থাকি, তাহলে ধর্ম আমাকে রক্ষা করবে। আমরা যাহাতে কারো কোনো ওখানে ন্যায় অন্যায় ভালো মন্দে ওখানে না গিয়ে নিজের আত্মমুক্তির কর্মপথে থাকাটাই বুদ্ধ উপদেশ দিয়েছে, হয় নাকি না? তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনাদের প্রতি কোনো আশীর্বাদ জানিয়ে বান্তরের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিচয় মুক্ত করছি।